ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা জানেন যে আগামী 5 আগস্ট বঙ্গবন্ধুর বড় সন্তান শেখ কামালের জন্মদিন আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যারা বঙ্গবন্ধু সমর্থন প্লাস আওয়ামী লীগ সমর্থন প্রার্থী আছেন তারা অনেকে রিকোয়েস্ট করেছেন যেন এই সম্পর্কে আমি একটা পোস্টার তৈরি করি শুভেচ্ছা পোস্টার তৈরি করি তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি আজকে দারুণ একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করে এসেছি এই পোস্টারটির প্রজেক্ট ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করছি প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করার জন্য সম্পূর্ণ ভিডিওর ভিতরে ভিডিওর বিভিন্ন অংশে একটা একটা করে মোট 3টা পাসওয়ার্ড উঠবে এই পাসওয়ার্ড 3টা আপনারা সংগ্রহ করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করবেন অনেকেই জানে না কিভাবে ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে ডাউনলোড করতে হয় ওটা দেখে শিখে নিতে পারেন এরপর প্রজেক্ট ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস অ্যাপসের নাম পিক্সেল ল্যাব এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে ওইখান থেকে ইনস্টল করে নেবেন এরপর পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এইখানে ওই প্রজেক্ট ফাইলটা যেটা ডাউনলোড করেছেন আপনি সেটা এখানে অ্যাড করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর ওপেন ডট পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন উপরের দিকে ডট পিএলপি আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আপনি ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি সঠিকভাবে যদি ডাউনলোড করে থাকেন তাহলে এই ফোল্ডারের ভিতরে আপনি ফাইলটা পেয়ে যাবেন একটু স্লাইড করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন শেখ কামালের জন্মদিন ডট পিএলপি এই ধরনের একটা ফাইল এখানে আছে এটার উপরে আপনারা এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আপনাদের এই পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে সুন্দরভাবে এই পোস্টারটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডানে বামে অনেক জায়গা রেখেছি আপনারা চাইলে বেলুনের ছবিটা লেয়ার থেকে রিমুভ করে দিয়ে ওইখানে নেতাকর্মীদের ছবি অ্যাড করে নিতে পারেন তো অনেকেই আছেন যারা নেতাকর্মীদের ছবি অ্যাড করতে পারেন তারা এইখানে ফাঁকা জায়গাগুলোতে নেতাকর্মীদের ছবি অ্যাড করতে পারবেন আর যাদের নেতাকর্মীদের ছবি প্রয়োজন নাই কোনো দল করেন না তারা নেতাকর্মীদের ছবি এখান থেকে রিমুভ করে দিতে পারেন দিলে পোস্টারটা ক্রিয়েট হবে এরপর নিচে দেখাবো সৌজন্য ছবি এবং সৌজন্য নামটা কিভাবে পরিবর্তন করবেন সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য উপরে প্লাস অপশন থেকে একটা ফটো আনতে হবে যার কারণে ফর্ম গ্যালারিতে যাইতে হবে এবং আপনার নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ আনতে হবে আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত রিমুভ করতে হয় মাত্র 30 থেকে 35 সেকেন্ডে তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন একটা ভিডিও যে কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আছে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম যে ফোল্ডারে আছে আপনারা সেখান থেকে ইম্পোর্ট করে নেবেন নেওয়ার পরে এখানে সুন্দরভাবে ওটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এটা সেট আপ করার জন্য উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন মাথায় যে ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট দেখতে পাচ্ছেন একদম উপরে ওটার উপর চেপে ধরে রাখবেন এবং স্লাইড করে এইভাবে নিচে আনবেন দেখবেন উপর নিচ করা যাচ্ছে তো নিচে নিয়ে আসবেন আগের ছবিটার কাছে নিয়ে চলে আসবেন এখন আগের ছবিটা ডান দিকে ডিলিট অপশনে ক্লিক করলে আগের ছবিটা ডিলিট হয়ে যাবে নতুন ছবিটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এটা সরিয়ে সুন্দরভাবে এটা সেট করে বসিয়ে দিতে পারেন এরপর নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করলে কিবোর্ডটা উঠে যাবে এবং এখান থেকে এটা কেটে যাবে আপনি নিজের নাম লিখে ওকেতে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে একইভাবে রাজনৈতিক পদ পদবি থাকলে নামের নিচে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের উপর ডাবল ক্লিক করে আপনি ওটা লিখে নিতে পারেন তো এগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ ইমেজ যাবেন যাওয়ার পর এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আলটা করে দেয় সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এই ফটোটা জেপি জায়গায় সেভ হয়ে যাবে তারপর আপনি এটা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এটা শেয়ার করতে পারবেন চাইলে এটা আপনারা প্রিন্টও করে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন শেখ কামালের জন্মদিন হিসেবে জন্মদিন উপলক্ষে কিভাবে একটা শ্রদ্ধাঞ্জলি বা শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন বুঝতে পারলে ভিডিওটিতে একটা লাইক করবেন আপনারা পরবর্তীতে কী ধরনের কন্টেন্ট চান সেই সম্পর্কে কমেন্ট করবেন আর যাওয়ার আগে একটু যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন বা আপনার এই ধরনের ভিডিও প্রয়োজন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে